যে গরম পড়েছে একটু ঠান্ডা পানি এনে দিবে? তুমি দেখছো না আমি ফ্যানের নিচে এসে একটু বসলাম, একটু রিল্যাক্স করছি, যে গরম পড়েছে। আমি এখন পানি আনতে পারবো না, তুমি একটু পানি খেয়ে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। আবার বেশি ঠান্ডা এনো না, মানে আমাকেই নিয়ে খেতে হবে পানিটা, আবার তোমার জন্য আনতে হবে। হ্যাঁ আনবে, তো কি হয়েছে, আমাকেই পানি এনে দিতে হবে? তো তুমি খেয়ে আমার জন্য এক গ্লাস পানি আনতে পারো না? আরে ডাইনিংটা তো এখানেই, যাও না একটু গিয়ে আনো তো, এত ঝগড়া করো না, যাও ধরো পানি খাও। আরে আরে কি এত ঠান্ডা পানি দিয়েছো কেন? তোমাকে বললাম না যে নর্মাল আর ঠান্ডা পানি একসঙ্গে মিক্সড করে নিয়ে আসবে, কিছুই দেখি পারো না। আচ্ছা পানি খেতে হবে না, যাও রেখে দাও, আমি পরে নিজেই নিয়ে খেয়ে নেব। বলছি যে কফি খাবেন? আমি নিজ হাতে আপনার জন্য কফি বানিয়ে এনেছি। আমি তো তোমার কাছে কফি চাইনি, তুমি কী করে বুঝলে যে আমার এখন কফি খেতে মন চাচ্ছে? আসলে আমার মন বলছিল যে এক কাপ কফি পেলে আপনি হয়তো খুশি হয়ে যাবেন। না আপনি যদি খেতে না চান সমস্যা নেই, খেতে হবে না। আরে কি বলো, তুমি আমার জন্য নিজ হাতে কফি করে এনেছো আর আমি খাবো না? দাও দেখি কেমন হয়েছে, টেস্ট করে বলি কেমন হয়েছে। তোমার হাতে জাদু আছে, অনেক সুন্দর কফি বানিয়েছো, তো রোজ আমাকে এরকম এক কাপ করে কফি দিবে। আচ্ছা দুপুরের জন্য কি রান্না করবো আমি তো ভেবেই পাচ্ছি না, আপনি বলুন আপনার যা যা খেতে মন চাচ্ছে বলুন, আমি রান্না করবো। না না তোমাকে অত কষ্ট করতে হবে না, যে রোদ আর গরম পড়েছে আমি চাই না যে আমার বউ রান্নাঘরে গিয়ে হাত টাত পুড়িয়ে ফেলুক, ব্যাপার না। আর কয়টা দিন যাক তারপরে তুমি রান্নাবান্না করো, বাহির থেকে অর্ডার দিয়ে খেয়ে নিবো, নাহলে আমরা বাহিরে গিয়ে খেয়ে আসবো। এটা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা অনলি ফর এন্টারটেনমেন্ট, আমি এটা এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি। হাজব্যান্ড ওয়াইফ পরস্পর ভালোবাসা এবং আস্থা বিশ্বাস থাকলে, সম্মান থাকলে, সেটা লাভ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ যেটাতেই হোক, হচ্ছে সংসার করা সম্ভব।